صدر محترم، حضرات علماء کرام، برادران اسلام، پردارنت آرانے ماں و بھنیرا، السلام علیکم ورحمت اللہ وبرکاتہ. سلامیر جواب تے آر ایک تو زورے سورے دلے آمی خوشی ہوگو. السلام علیکم. মহান প্রভুর দরবারে অসংখ্য শুকর আদায় করি যিনি আমাদেরকে মুসলমান করেছেন, যিনি পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানবের উম্মত করে তৈরি করেছেন, যিনি রজবের চাঁদে আপনাদের এই মোগলতুলি মসজিদের ময়দানে শহরের বিভিন্ন দিক থেকে শতে শতে মুসলমানদেরকে একত্রিত হয়ে দিনের কিছু আলোচনা শোনার তৌফিক এবং সুযোগটুকু এনায়েত করেছেন, সেজন্য সে মহান আল্লাহর দরবারে জানাই লাখো কোটি শুকর. সবাই উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন. আজকে আমি কোরআন শরীফ থেকে একখানা আয়াতে কারিমা আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি. ভূমিকায় আলোচনা না করে সরাসরি আমার বক্তৃতায় আমি হাত দিতে চাই, যেহেতু মাগরিব থেকে নিয়ে অনেক সময় পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করছেন. এটা রজবের চাঁদ, মেরাজের চাঁদ, রসুলের ঊর্ধ্ব গমনের চাঁদ, রাত্রিকালীন সফরের সুন্দর চাঁদ. এই চাঁদে লোকেরা দোয়া করলে আল্লাহর হাবিব তার বন্ধুর মেরাজের খাতিরে দোয়া মঞ্জুর করে থাকে. এই বিজ্ঞানের যুগে, রকেটের যুগে যদি কোনো বৈজ্ঞানিকদের প্রশ্ন হয় মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের আগুনের তাপমাত্রা ভেদ করে রকেট হেলিকপ্টার ছাড়া মেশিন পত্র ফিট না করে কি করে আকাশ অতিক্রম করে সপ্তম আকাশের উপরে আল্লাহর কুদরতি রহমতি দরবার পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছেন, বিজ্ঞানের যদি যদি বৈজ্ঞানিকদের প্রশ্ন হয় তাহলে আমি তাদের জবাব দিতে যাইয়া আজকের বক্তৃতার শুরুতে একটি বাস্তব উদাহরণ আপনাদের সামনে পেশ করতে চাই. বাস্তব উদাহরণ হল বাড়িতে যাই একটা মোমবাতি জ্বালাবেন আর মোমের আগুন দেখবেন লম্বা হয়ে উঠে, লম্বা আগুনের মাঝখান দিয়ে আপনি আঙ্গুলটাকে সোজা করে যদি খুব ঘন ঘন কয়েকবার নেনা ডানেন, দ্রুত সঞ্চারণ করেন, তাহলে দেখবেন কয়েকবার নেওয়া আনা সম্ভব হবে. হবে কিনা ধরে কন? আঙ্গুলে ব্লাড আছে, গোস্ত আছে, হাড় আছে, রক্ত গোস্ত হাড় দ্বারা তৈরি আঙ্গুল সোজা করে জ্বলন্ত সেই মোমবাতির আগুনের মাঝখান দিয়ে দ্রুত সঞ্চারণ করলে কয়েকবার নেওয়া আনা যদি সম্ভব হয় তাহলে থাক আকাশে আগুন, আগুনের মাঝখান দিয়ে সরকারে দোয়া আলম বোড়াকের পিষ্টে চড়ে এত দ্রুত গতিতে চলে গেছেন যে আগুন তার গায়ে স্পর্শ করার সময় পায়নি. জোরে কোন সুবহান আল্লাহ বিহামদিহি, সুবহান আল্লাহিল আযীম. আশ্চর্যতম কোন ঘটনা শুনলে আমরা কি বলি? জোরে কোন কি বলি? আমার দুঃখ লাগে বর্তমান যুগের মুসলমানেরা কোন জায়গায় সুবহানাল্লাহ বলতে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ বলতে হবে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ বলতে হবে তাও শিখে নেই. পত্র পত্রিকায় চিত্র জগতের লোকেরা লেখে, ইনশাআল্লাহ খোদার অশেষ মেহরবানিতে আগামী সপ্তাহে মুক্তি পাবে মনা পাগলা. মনা পাগলার আগে ইনশাআল্লাহ লাগানো যায় কিনা জোরে কোন? না. আরো জোরে কোন? যা. কোন জায়গায় ইনশাআল্লাহ লাগাতে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ লাগাতে হবে, কোন জায়গায় বিসমিল্লাহ লাগাতে হবে এটাও তো আমরা শিখি নাই. আবার মুসলমান হুজুর দোয়ার এহেন বেহস্ত যাইলে যাইতেন, বেহস্ত গিয়ে এটা মামুড় বাড়ির দোসালা ঘর পাইছ, গেলি মামানি মুরগার রান দিব আর তুমি রাক্ষসের লাইন চা পাইবা, এটারে বেহস্ত কয় মিয়া? বেহস্তের মূল্য কত জানে? তামাম দুনিয়া কয়েক কোটি বার বিক্রি করলো, আল্লাহ তৈরি জান্নাতের জানালার একটা টুকরা শিখের মূল্য দেয়া যাবে না, এত দামি জান্নাত আল্লাহ তোমাকে দিয়ে দিবে? তুমি কোন জায়গায় সুবহানাল্লাহ সেট করতে হয় তাও শিখো নাই, কোন জায়গায় নাউজুবিল্লাহ সেট করতে হবে তাও শিখো নাই, আর তোমারই দিয়ে দিবে আল্লাহ মূল্যবান জান্নাত. মুক্তিদায় বলে থাকি এক বেচারা স্বপ্নে দেখে দাঁত নড়ে, যার কাছে স্বপ্ন বলা হলো অনুশীনিয়া কয় মাশাআল্লাহ বড় ভালো স্বপ্ন দেখছে, আর স্বপ্নে দেখে চুলদাড়ি সব সাদা হয়ে গেছে,
যার কাছে স্বপ্ন বলা হলো উনি শুনিয়ে কয় মাশাআল্লাহ বড় মূল্যবান স্বপ্ন দেখছে। আরেকদিন স্বপ্নে দেখে মরা মানুষ জেতা হইয়া জীবিত অবস্থা তাকে ডাকতেছে, যার কাছে স্বপ্ন বলা হলো উনি শুনিয়া কয় মাশাআল্লাহ বড় সুন্দর স্বপ্ন দেখছে। এ যাবার মাশাআল্লাহ কয় এটার পেছনে একটা কারণ আছে, এর পিসা বাবার হেরে কইয়া দিছে তোর কাছে যদি কো স্বপ্ন টপ্ন কয় বুঝোস আর না বুঝোস বেটা মাশাআল্লাহ কইয়া দিস। তিনটা স্বপ্নের কথা আমি আপনাদের সামনে রাখলাম, তিনটা স্বপ্নের তাবির হলো, কেউ যদি স্বপ্নে দেখেন দাঁত নড়তেছে বুঝতে হবে হায়াত কমিয়া গিয়েছে, কেউ যদি স্বপ্নে দেখেন চুলদাড়ি সাদা হয়ে গেছে বুঝতে হবে হায়াত কমিয়া গিয়েছে, কেউ যদি স্বপ্নে দেখেন মরা মানুষ জীবিত অবস্থায় ডাকতেছে বুঝতে হবে হায়াত একদম কমে গেছে। স্বপ্নে হের হায়াত কমতেছে আর হ্যাঁ কয় মাশাআল্লাহ, এর বিপদ হ্যাঁ কয় মাশাআল্লাহ। সেজন্য বলছিলাম কোন জায়গায় মাশাআল্লাহ লাগাতে হবে, কোন জায়গায় নাউজুবিল্লাহ লাগাতে হবে, কোন জায়গায় সুবহানাল্লাহ লাগাতে হবে তাও তো শিখলাম না। আশ্চর্যতম কোনো ঘটনা শুনলে আমরা কি বলি? আরো জোরে কোন কি বলি? মেরাজের ঘটনা এত আশ্চর্য যে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনার বর্ণনা দিতে যাইয়া নিজেই আয়াতের প্রথম শব্দটা সুবহান ব্যবহার করেছেন। জোরে কোন সুবহান? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আয়াতের প্রথম শব্দটা কি? সুবহান। যেখানে আল্লাহ নিজে সুবহান শব্দ দিয়ে মেরাজের ঘটনা স্টার্ট দিলেন, সেখানে আপনাদের সুবহান আল্লাহ শুনে আমার মনে হয় আপনারা দুপুরে ভাত খান নাই। আরো জোরে কোন সুবহান আল্লাহ। মোটামুটি হয়েছে আর কি, তাও নির্বাচনের আগে যেভাবে কুদাকুদি করেন এভাবে হয়নি। আবার সামনে আসতেছে নির্বাচন ইনশাআল্লাহ, চাটা খাইয়া রেডি হন, ভালো করে কুদবেন। ওই তো আসতেছে চেয়ারম্যান নির্বাচন, আসতেছে থানা চেয়ারম্যান, সমানে চা খাইবেন। গত চেয়ারম্যান নির্বাচনে আমার এলাকায় এক লোক সারাদিনে 40 কাপ চা খাইছে, কয়েকদিন 40 কাপ চা খাইছে। আমি কি খা ভালো করে খা জনমের খাওয়া খাইয়া লো, কয়েকদিন মাগনা খাওয়ায় খাইতে অসুবিধা কি, সকাল থেকে শুরু করছি বিকাল পর্যন্ত 40 কাপ নিয়ে ঠেয়ে আসি। চেয়ারম্যান সবাই সে কয় বুটটা আমার দিস এক কাপ চা খা। কোন কি যে গরম চা দিছেন, বুট আপনারই দিব না বাপেরই দিব? আরে চেয়ারম্যান কয় এক কাপ দুধ খা, গরম দুধ খা, বুটটা আমারই দিস। কোন কি আপনি দিয়ে এবার দুধ খাওয়ান, বুট তো আপনারই দিব। আরে চেয়ারম্যান কয় এদিকে একটা রসগোল্লার গোডা খাইয়া যাবে, তা আপনি দিয়ে আবার মিষ্টি খাওয়ান, বুট তো আপনারই দিব। আরে চেয়ারম্যান এক রাত্রে 100 টাকার নোট দিয়া গেছে গা, কয় সকালে বস্তা লই আইতেছে, কোন কি বুট তো আপনারই দিব। বুট একটা হ্যাঁ 32 জন দিব ওয়াদা দিছে। এ হলো মুসলমানদের চরিত্র, এগুলো আমাদের চরিত্র। জোরে কোন নাউযুবিল্লাহ। বৈজ্ঞানিকদের প্রশ্নের জবাব দিচ্ছিলাম আমি, প্রশ্নের 2 নম্বর জবাব এ কায়দায় দেওয়া যায়। কুমিল্লায় আপনারা এই মসজিদ ময়দানে আমাকে দাওয়াত দিয়েছেন, ঢাকা থেকে এই মসজিদ পর্যন্ত পৌঁছতে হলে কোন পথ দিয়ে পৌঁছলে নিরাপদে তাড়াতাড়ি পৌঁছতে পারব, ওই পথটা আপনাদের ভালো জানা না আমার ভালো জানা? আপনাদের ভালো জানা, বুঝে শুনে উত্তর দিবেন, না বুঝলে বোবার মতো বইতে। আপনার বাড়িতে আমাকে দাওয়াত দিয়েছেন, আপনার বাড়িতে পৌঁছতে হলে কোন পথ দিয়ে পৌঁছলে কোন ঘেট দিয়ে ঢুকলে তাড়াতাড়ি নিরাপদে পৌঁছতে পারবো, সেটাকে আপনার ভালো জানা না আমার ভালো জানা? দাওয়াত দিয়েছেন আল্লাহ। সুরে কোন কে দাওয়াত দিয়েছে? আল্লাহর বাড়িতে তার বন্ধুকে, তার হাবিবকে। এবার কোন পথ দিয়ে রসুল গেলে আল্লাহর বাড়িতে দ্রুত গতিতে নিরাপদে সহি সালেম অবস্থায় পৌঁছতে পারবে, আল্লাহর ভালো ভালো জানা না রসুলের ভালো জানা? আল্লাহ। বৈজ্ঞানিকদের প্রশ্নের জবাব এ কায়দায় হতে পারে, হয়তো বা আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে আকাশের এমন এক পথ দিয়ে তুলে নিয়ে গেছেন যে পথ দিয়ে আগুন নাই, আগুনের তাপমাত্রা নাই, কিচ্ছু নাই, এটাও হতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এটাও বৈজ্ঞানিকদের প্রশ্নের এক কায়দার জবাব হতে পারে। 3 নম্বর জবাব দিচ্ছি, জবাবগুলো মনে রাখলে রাস্তাঘাটে মোকাবেলা করতে পারবেন। কেউ যদি মেরাজ সম্পর্কে প্রশ্ন করে, 3 নম্বর জবাব হলো আগুন তৈরি করেছেন আল্লাহ। সুরে কোন কে তৈরি করেছেন? আগুনের মাঝে দহিকা শক্তি দিয়েছেন কে? আগুন যে জ্বালাইতে পারে এই ক্ষমতাটা আগুন কার কাছ থেকে পাইল? আল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে আগুনের মাঝেও তার বান্দাকে
তার বান্দিকে বাঁচায় রাখতে পারে ক্ষমতা আমগো আল্লাহর আছে নি জোরে কর। কোরআন শরীফ তার বাস্তব প্রমাণ করেছে, আল্লাহ ওয়াজ করতেছেন কুনি বারদাম ওয়া সালামান ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে দাও। সালাম শব্দ আয়াতের মাঝখানে আল্লাহ না লাগাইলে হয়তো বা বেশি ঠান্ডা হয়ে যেত, বেশি ঠান্ডা হয়ে গেলে ল্যাপ লাগতো আবার তোষক লাগতো। পরিমাণে যদি একটু গরম বেশি থাকতো তাহলে আবার মিল্লাত মার্কা হীরা মার্কা ফ্যান লাগতো। আল্লাহ বলেন ফেনোদে না লাগে, লেফোদে না লাগে, তুষুকোদে না লাগে। ওয়া সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে দাও। তোরে কোন সুবহান আগুন জ্বলছে তার দিক দিয়ে, আল্লাহর খলিল ইব্রাহিম আগুনের মাঝখানে জ্যোতিষময় মহাপুরুষের বেশে দাঁড়িয়ে আছে। আর নামরুদ রাজপ্রসাদের ছাদের পরে দাঁড়াইয়া জোরে জোরে ডাকছে আর বলছে আগুন রে তুই কি তোর দৈহিকা শক্তি হারিয়ে ফেলেছিস, জ্বালাইবার ক্ষমতা ভুলে গেছিস, তোর না খাসলত জ্বালিয়ে দেওয়া, আমার দুশ্মন ইব্রাহিমকে জ্বালায় দে, মিসমার করে ফেল, ছাই খাই করে ফেল। আগুন থেকে তার জবাব আসলো এই নামরুদ যা মোটা গলায় বক্তৃতা দিস না বেটা, দৈহিকা শক্তি হারিয়ে ফেলি নাই, জ্বালাইবার ক্ষমতা ভুলে যাই নাই, পরীক্ষা করতে চাস তাহলে তুই নেমে আয়া দেখ, তরে সহ গোটা দুনিয়া সব জ্বালাই দিতে পারি কিন্তু আল্লাহর খলিলের গায়ের একটা পশম জ্বালাইবার ক্ষমতা আমার নাই। ওই আল্লাহ আছেন তো এখনো না গেছে যা ইন্ডিয়ার ভাই, 15 দিনের ছুটি লইয়া পাকিস্তান রেস্ট লইতাছে। وَهُوَ مَعَكُمْ أَيْنَمَا كُنْتُمْ আল্লাহ বলেন তোমরা যেখানে আমিও সেখানে। জোরে কোন সুবহান। সুতরাং কথা বললে আন্দাজ করে বলবেন, মিথ্যা কথা বললে একটু আন্দাজ করে বলবেন, কারণ আপনার গোটা জিন্দগির সবগুলি কথাই কিন্তু রেকর্ড হয়ে যাচ্ছে। মানুষ ট্যাপ রেকর্ডার আবিষ্কার করে যদি বক্তার বক্তৃতাকে রেকর্ড করে রেখে দিতে পারে, আজ থেকে 100 বৎসর পরে মওলা যুক্তিবাদীর কোনো নাম থাকবে না, হয়তো বা দুনিয়ার কেউ আমার নাম নিবে না। ওই দিন এই ক্যাসেটগুলো ছেড়ে দিলে হুবহু যদি দুনিয়ার লোকেরা আমার বক্তৃতা শুনতে পায়, তাহলে মহান আল্লাহ মানুষ তৈরি করে পৃথিবীতে ছেড়ে দিয়ে তার পেছনে কুদরতি মেশিন বা ট্যাপ রেকর্ডার সেট করে রেখে দিতে পারেন নাই যে মানুষ যা বলছে তাই সেই রেকর্ডে রেকর্ড হয়ে যাবে। আল্লাহ পারেন কিনা জোরে কোন, আল্লাহ ওয়াজ করছেন। কোরআন শরীফে রব্বুল আলামিন এ সম্পর্কে ওয়াজ করেছেন, মা ইয়ালফিদু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। মানুষের কথা সব রেকর্ড হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহান। সুতরাং কথা বললে আন্দাজ করে বলা উচিত, পাপ করলে আন্দাজ করে করা উচিত, কারণ আমি যে পাপ করতেছি এই এটাও কুদরতি ক্যামেরায় উঠে যাচ্ছে। চিত্র জগতের নায়ক নায়িকাদের অভিনয় যদি ক্যামেরার ফিতা দিয়ে ক্যাচ করে এটা প্রতিদিন রূপালি পর্দার আড়ালে সেট করা দেয়, মহান আল্লাহ কি তোমাকে জমিনে ছেড়ে দিয়ে ফেরেশতার হাতে কুদরতি ক্যামেরা দিয়ে তোমার জিন্দগির গোটা জিন্দগির অভিনয়গুলি ক্যাচ করে রেখে দিতে পারেন নাই? কিয়ামতের ময়দানে অস্বীকৃতি করলে তোমার কাজের পৃথিবীর সেই ফিতাটা তোমার চোখের সামনে ছেড়ে দেওয়া হবে। আল্লাহ বলেন এগুলো আমি পারি, আর এই ব্যবস্থা করে এরপরই তোরে দুনিয়াতে ছেড়ে দিয়েছি। জোরে কোন সুবহান। তো যে আল্লাহ ইব্রাহিমে খলিলের জন্য নোটিশ করে যে আগুনে জ্বালাইবার জন্যে লম্বা জুতের গাছ তৈরি করে, গাছের অগ্রভাগে ইব্রাহিম খলিলের হাত পা বেঁধে অপরদিকে নমরুদ বক্ত জনতারা রশি ধরে ধরে টানতেছে আর গাছ গুড়তেছে, হঠাৎ করে দেখি ইব্রাহিম নিজের পিতাও এসে রশি ধরে ধরে টান। পিতার নাম কি ছিল? হাজর নয়, তারিখ প্রমাণ করেছে পিতার নাম ছিল তারেক। লোকেরা তাকে আজর পেয়ে ডাক, আসলে কিতাবে আমি পেয়েছি আজর একটা মূর্তির নাম। ইব্রাহিমের পিতা যখনই ঘর থেকে বের হতো আজর নামীয় মূর্তিটা তার কাঁধের উপরে থাকতো,
তো মূর্তি নিয়ে চলাফেরা করে বিদায় লোকেরা মূর্তির উপরে ভিত্তি করে তারে হাজর কুয়ে ডাক। আপনারা দেখবেন কলার ব্যবসা করে কলার বোঝা মাথায়, আমের ব্যবসা করে আমের বোঝা মাথায়, তো ফ্যাশন দিক থেকে লোকেরা ডাকে, ওই কলা কলা, হে আমাম, এই রিস্কা, বেটার নাম রিস্কা, এর নাম আজর নয়। যখন ইব্রাহিমের পিতা ঘর থেকে বের হতো আজর নামীয় মূর্তিটা তার সাথে থাকতো, তো সর্বদাই মূর্তি নিয়ে চলাফেরা করে বিদায় লোকেরা মূর্তির উপরে ভিত্তি করে তারা আজর কইয়া ডাকে। আল্লাহ কয় পাবলিক যখন হেরে আজর কইছে আমি আর অনুমান কইয়া লাভ কি, আমিও কোরআন শরীফে আজর শব্দটাই উল্লেখ করে দেই। ইয ক্বালা ইব্রাহিম লি আবিহি আযর, কোরআন শরীফে আজর আছে কিন্তু তারিখ প্রমাণ করেছে, ইতিহাস হিস্টোরি প্রমাণ করেছে ইব্রাহিমের পিতার নাম ছিল তারেক। পিতাও এসে রশি ধরে ধরে টানে, তখন ইব্রাহিম আলাইহিসসালাম আর চোখে পানি রাখতে পারে, চোখের পানিগুলি উনি ছেড়ে দিলেন আর চিৎকার করে ডাকছেন, মাবুদ, দুনিয়ার জমিনে বিপদে পড়ে গেলে সন্তান মা পাগল হইয়া যায় সন্তানকে বাঁচাবার জন্যে, বাপ দৌড়ে আসে সন্তানের সাহায্য করার জন্যে, আমার মুসিবতের খবর শুনিয়া মা দুঃখিনী আসলেন না, মৃত্যুর আগে এক নজর মাকে দেখার নসিব হলো না, আব্বাকে দেখেছিলাম বাপ ছিলাম, আব্বা বুঝি আমার সাহায্য করার জন্য পাশে এসে দাঁড়ায়, কিন্তু না গো মাহমুদ, আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মন, রশি ধরে ধরে টানে আমি জ্বলন্ত আগুনে, ইব্রাহিম জ্বলিয়া পুড়িয়া সাইকাই হইয়া যায়, যে পৃথিবীতে আমার আব্বা পর্যন্ত আমার দুশ্মনী করতে পারলো, প্রভু গো এই দুনিয়ায় তুমি ছাড়া কিন্তু বাঁচাইবার আমার আর কেউ নাই। মাবুদ দেখে বলে রে ইব্রাহিম আর কান্দিস না, চোখের পানিগুলি মিশে পুষে ফেল, ইব্রাহিম রে তোর চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না, ইব্রাহিম যা মুসিবতে পড়ে যখন আমার শরণাপন্ন হয়েছিস, মুসিবতে পড়ে যখন তুই আমি আল্লাহকে স্মরণ করছ, কান্দিস তার ইব্রাহিম আগুন থেকে বাঁচাই বারে যে মা আমি আল্লাহ আমার হাতে তুলে নিলাম। আগুনের পরে স্লো পজিশনে একটা নোটিশ সেট করলেন শুধু, আর নোটিশ যখন আসতে করে আসলো দেখা গেল গোটা আগুনটা ফুলের বাগিচা হয়ে গেল, যখন সবহা খলিলের জন্য নোটিশ করে গোটা আগুনকে যদি ফুলের বাগান বানাতে পারে খলিলুল্লাহর জন্য, তাহলে হাবিবুল্লাহর জন্য, খলিলুল্লাহর হাবিবুল্লাহর অর্থের রাত দিন ব্যবধান, খলিলুল্লাহর অর্থ হলো আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম সব করতে পারলেন সেজন্য উনি খলিলুল্লাহ হইলেন, আর হাবিবুল্লাহর অর্থ হলো রাসূলকে খুশি করার জন্য আল্লাহ নিজে সব করতে পারলেন সেজন্য উনি হাবিবুল্লাহ। অর্থের রাত দিন ব্যবধান যেখানে, ওই খলিলুল্লাহর জন্য যদি নোটিশ করে ফুলের বাগিচা বানাতে পারে নবরুদের চেতানো আগুনকে, তাহলে হাবিবুল্লাহর সফরের সেই রাত্রে মেরাজের সেই স্মরণীয় রজনীতে আকাশের যে পথ দিয়ে যাবেন গোটা পথটাকে নোটিশ করে ফুলের বাগিচা বানায় রাখতে পারেন কিনা আল্লাহ জোরে বলে। তাহলে বৈজ্ঞানিকদের প্রশ্ন, লোকটি রকেট হেলিকপ্টার ছাড়া আকাশের আগুনের তাপমাত্রা ভেদ করে কি করে গেল, দুর্বল হয়ে গেল, বাতাল হয়ে গেল, অকিজ হয়ে রসুলের মেয়েরা সশরীরে হয়েছে, জোরে কোন আলহামদুলিল্লাহ। মহাব্বতে সোনার মদিনায় একটু দুরুদ সালাম পাঠাবেন, বাকিলামি করবেন না, কোথায় ওসমান হে কোথায় আলী, তোমাদের বিহনে আজকের ইসলাম মদিনার বুকে যায় গো চলি, ভুবনে যাহা কিছু আছেন সকলেই মানিল তাহাদের প্রভুকে,
কেবলই মানুষ শুধু যে বেহোশ, মানিল না তার আল্লাহকে আল্লাহ। আমার জীবনের ঊর্ধ্বগমন হয়ে গেল, আমি মেরাজ করে আসলাম। আবু বকর সিদ্দিক হুজুরের সুন্দর চেহারার দিকে তাকিয়ে বলতেছেন, সাদ্দাকতা ইয়া হাবিব, আপনি যা বলছেন সব সত্য, করে কোন আলহামদুলিল্লাহ। কোন প্রশ্ন নাই, কোন জিজ্ঞাসা নাই, প্রশ্নপত্র ছাড়া এত তাড়াতাড়ি আমার মেরাজের ঘটনা তুমি কেমন করে বিশ্বাস করলা? আবু বকর বলে, হুজুর কিসের প্রশ্ন করব, কিসেরই জিজ্ঞাসা করব, ছোট কাল থেকে মক্কা নগরে আপনাকে জানি, এই জীবনে তো কোনদিন একটা মিথ্যা কথা বলতে শুনি না। মক্কার কাফির মুশরিকরা আপনাকে আল আমিন বলে খেতাব দিয়েছেন, কাফিরিরা যেখানে সত্যবাদী বলতে পারে, মুশরিকেরা যেখানে সত্যবাদী বলতে পারে, আমি সাহাবী হইয়া আবার কিসের প্রশ্ন করব, কিসেরই জিজ্ঞাসা করব, জীবনে তো কোনদিন মিথ্যা বলতে শুনি নাই। তাছাড়া আপনি যা বলেন এগুলি বানিয়ে বলেন না, আল্লাহর কথাগুলোই তো আমাদের বলে বলে আপনি শোনান। কোরআন শরীফ প্রমাণ করে সুন্দর করে, মা ইয়ান্তি কুআনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিউহা, মুহাম্মদ হারগিজ না গুফতা আল্লাহর কথা বলে বলে আমাদের শোনা, আর আমি আপনার সহচর সাহাবি, কাফির আপনাকে সত্যবাদী বলতে পারে, আর আপনি বলেছেন মেরাজ করে আসতেন, কিসের প্রশ্ন কিসের জিজ্ঞাসা, যা কিছু বলেছেন এবং যা কিছু বলবেন সব সত্য, করে কোন আলহামদুলিল্লাহ। বিশ্বাস করে নিতে পেরেছ আবু বকর, সুন্নাতে তোরে আমি ফিরাই দিতে পারি না, এতদিন ছিলে তুমি শুধু আবু বকর, আজ থেকে তোমার নামের পেছনে আমি সিদ্দিক উপাধি লাগাই দিলাম। সুবহানাল্লাহ, এতদিন ছেলে শুধু আবু বকর, আজ থেকে সিদ্দিক উপাধি লাগাই, যে আবু বকরের শানে রাসূলের সাথ করেন। তাম দুনিয়ার মানুষের নেকগুলি যদি এক পাল্লায় রেখে দেওয়া হয়, আমার আবু বকরের নেক যদি অপর পাল্লায় দিয়ে টান দেওয়া হয়, সারা দুনিয়ার মানুষের চেয়ে আমার আবু বকরের নেকের ওজন অনেক বেশি হয়ে যাবে। দেখি বলে সাহাবীরা, আমার ইন্তেকালের পরে আমার আবু বকর যেদিন মৃত্যুবরণ করবে, আমার আবু বকর যেদিন ইন্তেকাল করবে, সাহাবীরা আমার রওজার কিনারে আমার পাশে আবু বকরের কবর করে দিবে। তাই করা হবে ইন্তেকালের আগে। সিদ্দিক আকবর দেখে বলে, আলী আমার লাশ হুজুরের রওজার কিনারে নিয়ে যাবে, আমার পুরান জামা দিয়ে কাফন পড়াবে, আর জানাজা পড়ে রসুলের রওজা আক্কাসের পাশে নিয়ে যাবে। আলী হ্যাঁ রসুলকে ডেকে বলবে, আমি আবু বকর হতবাগা নবীর খেদমতে হাজির হয়ে গিয়েছি, নবী যদি কোনো জবাব দেয় রওজার পাশে খবর দিবে, আর নবী যদি কোনো জবাব না দেয় তাহলে মনে করবে নবীর বিদায়ের পরে আমি তার মনে আঘাত এনেছি, দুঃখ দিয়েছি, কষ্ট দিয়েছি। রওজার কিনারে কবর দিবি না রে আলী, জান্নাতুল বাকির পরে আবু বকরের কবরখানা করে দিবি। হযরত আলী নিজের রওয়ায়েত করেন, পুরান কাপ জামা দিয়ে কাপুন পরাইয়া জানাজা কমপ্লিট করে হুজুরের রওজার কিনারে আবু বকরের লাশ লয়ে আমরা হাজির হইয়া যাই। আলী বলেন, আমি সেজদায় পড়ে গেলাম, একবার দুইবার তিনবার আমি ডাক দিলাম, এ রাসূল আপনার আবু বকর আজ আপনার পায়ের সামনে হাজির হয়ে গেছে। হযরত আলী বলেন,
তিনটিবার ডাক দেওয়ার পরে আমি কোনো সাড়া পাই না, আমি কোনো শব্দ পাই না। হযরত আলী ভাবলেন এত তাড়াতাড়ি রাসূল আবু বকর কে গড়ে ভুলে গেল, মুখমণ্ডল মলিন হয়ে গেছে আলীর। সেজদার থেকে মাথা তুলে আলী বলেন, সেজদার থেকে যে মাত্র মাথা তুললাম আর মাথা তুলে দেখি হুজুরের রাওজা থর থর করে কাঁপতেছে, রাওজার চারদিকে লোহার জোড়াগুলি ছুটে যেতেছে। আল্লাহর হাবিব রাওজার ভেতর থেকে ডেকে ডেকে বলতেছে, আলী রে আমার আবু বকর আমার পাশে আসবে, অনুমতির কোন প্রয়োজন নাই। আবু বকর তুমি ছিলে মক্কার সাথী আমার, হিজরতের সাথী আমার, গুহার সাথী আমার, আজ থেকে আমার আবু বকর আমার কবরের সাথী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ, সেই আবু বকর সিদ্দিক আজকে মেরাজের ঘটনা সকল আর অগ্রভাগে তসদিক করলেন। একদিক যা সাহাবিরা মেরাজের ঘটনাকে তসদিক করতেছে, অন্যদিক দা আবু জাহলায় মক্কা নগরে ধারে ধারে ঘুরে ঘুরে বলতেছে, শুনছ মক্কার লোকেরা আবদুল্লাহর পোলা শেষ পর্যন্ত পাগল হয়ে গেল, মক্কা থেকে বাইতুল মাকদাস যাইতে কয়েক মাসের পথ অতিক্রম করতে হয়, আর আবদুল্লাহর পোলা নাকি রাতারাতি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশের উপরে পাড়ি দিয়া আল্লাহর সাথে দেখা কইরাইছে। শুনছ কিভাবে আবদুল্লাহর পোলা পাগল হয়ে গেল? আল্লাহর পক্ষ থেকে জবাব এসে গেল, মা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাথে আমার বন্ধু পাগল নয়। জোরে কোন আলহামদুলিল্লাহ। আবু জহল কয় পাগল, আল্লাহ কয় পাগল না, কাটটা রাইট হবে। হুজুরের দরবারে হাজির হয়ে আবু জহিল্লাই কয়, আবদুল্লাহর পোলা এভাবে পাগল হয়ে গেল? আরে মক্কা থেকে বাইতুল মাকদাস যেতে কয়েক মাসের পথ, আর তুমি রাতারাতি বাইতুল মাকদাস হইয়া সপ্তম আকাশের উপরে খোদার লোকে দেখা করে এভাবে শেষমেশ পাগল হয়ে গেলা? নবী আমার দেখে বলে, রে আবু জহল তোমরা না কেউ তোমারই না আমাকে আল আমিন বলে খেতাব দিয়েছ, তোমরা নিয়ে বলেছ আমি কোনদিন মিথ্যা কথা বলি না, এতদিন মিথ্যা বলি নাই, নবতি পাইয়া পয়গম্বর হইয়া আজকে বুঝি আমি মিথ্যাবাদী হয়ে গেলাম। উজল বলে, যদি সত্যিবাদী, যদি তুমি সত্যি বলে থাকো ঠিক আছে মানলাম তোমার কথা, তাহলে বলো তো বাইতুল মাকদাসের কটা দরজা কটা জানালা, কটা সিঁড়ি দরজার সামনে, কটা সিঁড়ি জানালা, কয়টা শীত কয়টা, কোন দিকে কোন সাইডে কতটা জানালা লাগানো হয়েছে? আপনার আমার প্রশ্নের জবাব দেন, হুজুর কি মেরাজ করতে গেলেন? লোক জমা হয়ে গেছে, আমি যদি বাইতুল মাকদাসের স্টেটমেন্ট ঠিক মতো না দিতে পারি, লোকেরা বলবে তোমার বন্ধু তোমার পয়গম্বর মিথ্যাবাদী। এখন তুমি বলো, তোমার যদি মনে চায় তাইলে আমাকে শর্মিন্দা বানাও, লজ্জা দেও সত্য সত্য লোকের সামনে, না হয় তুমি বলে দাও কটা দরজা কটা জানান আমি জানাই দে। আল্লাহ ডেকে বলে, ইব্রাহিম আমার বন্ধুর কাছে যা, মক্কা নগরে আমার সালাম কহ, বন্ধুরে বল চোখের পানি গুনি মুছে ফেলতে, বন্ধুর চোখে পানি দেখলে আমি আল্লাহ সইতে পারি না। হাবিব আর কাঁদবেন না, জিবরিল বাইতুল মাকদেসটা তুলিয়া মক্কা নগরে নিয়ে দাও, আমার হালিলার চোখের সামনে তুলে ধরো, আমার হাবিব চোখে দেখে গুনে গুনে বলে দিবে কটা দরজা কটা জানালা। ইব্রাহিম গোটা বাইতুল মাকদেসটা মসজিদ আকসা পুরাটা মক্কা নগরে নিয়ে আসে, আর আকাশের দিকে তাকাইবেন না, সামনের দিকে তাকায় দেখেন আমি আল্লাহর হুকুমে গোটা ঘরটা গোটা মসজিদ রাতটা চোখের সামনে তুলে ধরছি, এক একটা সাইড ঘুরাবো, আপনি গুনে গুনে বলে দিবেন কটা জানালা কটা দরজা। এক একটা সাইড ঘুরায় আর হুজুর গুনে গুনে বলতে লাগলেন, আবু জহল আশ্চর্য হয়ে গেল ব্যাপার। আলহামদুলিল্লাহ বললে আল্লাহ খুশি হয়, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, নিয়ামতের শুকর আদায় করেন, আল্লাহ যা আজকের মাহফিলের শ্রোতা হিসেবে মঞ্জুর করে। যারা চারদিকে দাঁড়িয়ে আছেন শত শত লোকেরা, ঘন্টা দুয়েক আলোচনা আমি করব, এই ঘন্টা দুয়েকের আলোচনায় দাঁড়িয়ে কষ্ট করে আপনারা শুনলেন, এই যে কষ্টটুকুন করলেন হয়তো বা কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে বন্দারে
পথ চলতে গিয়ে রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার হাবিবের মেয়েরাজের আলোচনা শুনছিলি, মনে যাতে দুই ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়েছিলি, যাই খাতিরে তোর জিন্দগি সব গুণা মাফ করে। এটাও হতে পারে, আল্লাহ ইচ্ছা করলে কি না করতে পারে। আজকের মাহফিলে আসা, দিনের আলোচনা শোনা, শেষ মোনাজাত করে এখান থেকে বিদায় হওয়া, এ তাকদীর কি মুআমালা, নসিবে থাকলে, নসিবে না থাকলে কিছু হয় না। একবারে তরবারি লিয়া হুজুরের মাথা কাটতে গেছে, মাথা কাটতে গেছে তার কবর মসজিদে নববীতে নবীর রওদায়ে আকদাসের পাশে, মাথা কাটতে গিয়ে হুজুরের চেহারার দিকে তাকাইয়া ডান হাত থেকে থারথার থারথার করে কাঁপতে কাঁপতে ওমরের তরবারি পড়ে গেছে, ঠোঁট দিয়ে কাঁপতেছে, ওমর কিছু বলতে পারতেছে না। রসুল বলে, ওমর আসো বালি হয়েছে, আমার দুটি কথা শোনো। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর আর কোনো কথা নয়, আর আমি কিছু শুনতে চাই না, আগে আমি জানতাম না এই চেহারা এত নূর বিরাজ করে। হুজুর এই তরবারি লইয়া মহামানবকে মারতে আসছিলাম, পয়গম্বরে খোদার গলা কাটতে আসছিলাম, হুজুর আমারে পড়ে দেন লাইনা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। তরবারি লিয়ে মাথা কাটতে গিয়ে খালি বাবরে মুসলমান হয়, আর নিজের চাচা আবু তালিব হুজুরের লেগে জীবন দিয়ে দিল। মক্কার লোকরা আবু তালিবকে বলছে, আবু তালিব তোমার ভাতিজা নতুন ধর্মের দাওয়াত দিয়ে বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মারতেছে, তুমি বিচার করো না হয় মোহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও। আবু তালিব জবাব দিতেন, আমি মোহাম্মদের ধর্ম গ্রহণ করব না বটে, কিন্তু আমি থাকতে আমার এতিম অসহায় ভাতিজাকে তোদের হাতে ছেড়ে দিতে পারি না। আবু তালিব যেদিন মৃত্যুবরণ করে আল্লাহর হাবিব চাতার পাশে বসে চোখের পানি ছেড়ে দিলেন, চাতা আপনি আমার একটা গার্জিয়ান চির বিদায় হয়ে যাচ্ছেন, কেউ জানবে না, আমি কারো কাছে বলব না, আমি কান মুখের পরে লাগাই, আপনি আস্তে করে কালমাটা আমাকে শোনায়। আপনি তো আত্মীয় স্বজনকে ভয় পাচ্ছেন, কারো কাছে আমি বলবো না, আমার কানের গোড়ায় কালমাটা একবার বলে দেন, আপনি একবার বলে মৃত্যুবরণ করেন, খোদার কসম কামতের ময়দানে আমার গলায় গামছা লাগিয়ে সকলের আগে আপনাকে বেহেশতে নিই। আবু তালিব বলছে, ভাতিজা রে আমি তোরে ভালোবাসি, কিন্তু আমি আমার বাপ দাদার ধর্ম ছাড়ছি, এ তকদির কি মামলা, এটা নসিবে থাকতে হবে। কিতাবে আছে আবু জাহলের সাথে সাথে একজন ইহুদি মেয়েরাজের ঘটনাকে মিথ্যা সাব্যস্ত করে বাড়ির দিকে হওয়া না কিসাসুল আম্বিয়াতে এই ঘটনাটা উল্লেখ করেছেন। রেওয়ায়েতে গড়বড় থাকতে পারে, কিন্তু আলোচনা করা জায়েজের সীমারেখার ভেতরে, সেজন্য বলছি বিজ্ঞানের যুগ, সেজন্য ইহুদি মাছ খরিদ করে বাড়িতে গেছে, বিগি ভাজি কর ভুনা কর আমি গোসল করে আস। বিবিরে মাছ দিয়ে নদীর পাড়ে গিয়ে উলঙ্গ অবস্থায় যখন ঝাঁপ দিছে ডুব দিয়ে উঠা দেখে সে লেডিস, জন্ডিস নাই লেডিস, এখন লজ্জাস্থান ঢাকার মতো কিছু নাই, গাছের লতা পাতা দিয়ে লজ্জাস্থান থেকে দাঁড়িয়ে আছে সুন্দরী রূপসী, পথ দিয়ে এক যুবক ছেলে দেয় রূপসীর রূপের দিকে তাকিয়ে তার লোভ হয়েছে, হাইজেক করে নিয়ে গেল। বর্তমানে যে বাংলাদেশে যা চলছে, মেয়েদের জীবনের জানের নিরাপত্তা নাই, দেরি পত্রিকা খুললে শুনি শুধু ধর্ষণ আর মেয়েদের সঙ্গে অপকর্ম আর ধর্ষণ, পত্রিকা খুললে প্রায়ই দেখি নয় বৎসরের আট বৎসরের এগারো বৎসরের মেয়েরা ধর্ষিত হচ্ছে, এইসব পত্রিকা বিদেশে গেলে বিদেশের লোকেরা এইসব পত্রিকা দেখলে দেখে বাংলাদেশের মুসলমানদের সুন্দর চরিত্র, আমাদের চরিত্রগুলো দেখে, আমার মেয়ে স্কুল থেকে ফিরবে কিনা বাপের মনে আর মায়ের মনে শান্তি নাই, মেয়ের নিজেরও জানের নিরাপত্তা নাই, আমি যে স্কুলে রওনা হচ্ছি রিস্কায় করে আমি আবার সন্ধ্যার আগে ঘরে ফিরতে পারবো কিনা, আমার চরিত্র ঠিক করে যে দেশে চলার এবং ফিরার নিরাপত্তা নাই, জানের নিরাপত্তা নাই, সে দেশের আর আছে না। কদিন আগে তিন চার দিনের পত্রিকায় দেখলাম সাত বছরের না এগারো বছরের মেয়ের সঙ্গে কয়েকজনে জোরপূর্বক মেয়ের চরিত্র নষ্ট করলে, মেডিকেলের সামনে অজ্ঞান অবস্থায় মেয়েকে রেখে গেলে, মেয়েটি তার মস্তিষ্কের ভারসাম্য হারিয়ে ফেলেছে, খবর নিয়েছি আমি কালকেও, সে মেয়ে এখনো ভালো হয় নাই, ডাক্তাররা বলতে শেষের জিন্দগিতে আর ভালো হবে। এ হলো এদেশের মুসলমানদের চরিত্র।
যুবক ভাইদের আমি বলবো, হে যুবকেরা, সরকারি দোয়ামের দরবারে এক যুবক ছেলে গিয়ে বলছে আমারে পড়ায় দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হলে ছেলেটি রওনা করেছে চটিয়াল ময়দানের মাঝখান দিয়ে, একটি মাত্র সরু পথ এগিয়ে চলছে ছেলে, হঠাৎ করে দেখে এক সুন্দরী রূপসী মহিলা আসছে। মহিলা ভাবছে উপায় নাই, এ ছেলের চঙ্গল থেকে বাঁচার ক্ষমতা আমার নাই, আমার অলংকার গুলি নিয়ে যাবে, চরিত্রের উপরে কলঙ্কের দাগ বসাবে। কেড়ে আমি সন্ধ্যার আগে ঘর ছেড়ে বের হচ্ছিলাম, রাস্তার যখন ক্রসিং হচ্ছে মেয়ের অবস্থা এমন হয়ে গেছে মনে হয় পসিনা টপকাচ্ছে, ভিতা হয়ে মেয়ে কাঁপতে কাঁপতে জমিনে পড়ে যাবে। মেয়ের অবস্থা অনুধাবন করতে পেরে ছেলে আস্তে করে ডাক দিছে, মা মা। মেয়ে সুস্থির নিঃশ্বাস ছেড়ে দিয়ে দেখে বলছে, কে হে তুমি? কুকিল কণ্ঠে আমাকে মা বলে ডাকলা, আমি ভাবছিলাম তুমি আমাকে জোর করে নিয়ে যাবে, হাইজ্যাক করে নিয়ে যাবে, আমার জেওর জিনিস চুরি করে নিয়ে যাবে, আমার চরিত্র নষ্ট করে দিবে, কে হে তুমি? কোথায় ঘর আর কোথায় বাড়ি? তুমি আমার মা বলে ডাক দিলা। যুবক জেনে বলেন, মা তুমি মনে করেছ চরিত্রের পরে কলঙ্কের দাগ বসাবো, বেকার হয়ে তোমার যাওয়ার গুলি আমি চিন্তাই করে নিয়ে যাব। মা গো তুমি জানো না কিছুক্ষণ আগে রহমতুল্লিল আলামিনের হাতে আমি মুসলমান হয়ে গিয়েছি, হলো মুসলমান তোমাদের ইতিহাস। আজ রসুলের উম্মত হয়ে এই দেশে মেয়েদের চলার কাজের নিরাপত্তা নাই, মেয়ে চলতে পারতেছে না, মেয়েরা হাইজেক হচ্ছে, ছেলে চুরি হচ্ছে, মেয়ে চুরি হচ্ছে, মেয়েরা ধর্ষিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে। ওয়াজ করেই কি লাভ হবে আর ওয়াজ শুনেই কি লাভ হবে যদি আমল না করতে পার? মেয়েদের ছেলেকে পাক এবং পবিত্র করেন, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দে। জোরে বলেন আমি, আর জোরে বলেন আল্লাহুম্মা আমি। সুন্দরী রূপসীকে পেয়ে হাইজেক করে নিয়ে গেল, কিতাবে আসতে সাত বছর পর্যন্ত সেই মেয়ে স্বামীর ঘর সংসার করেছে। এখন মেয়েরাদের ঘটনা বয়ান করতেছেন, অবশ্য আমি তিন পোলার মা তিন মাইয়ার মা হইয়াছি, এখনো বয়ান করতেছেন, এখন সোভা মেয়েরা সরকারের দোয়ারামের যদি সাতাশ বছর লেগে থাকে তাহলে এটাও সত্য, আর রাত্রের সামান্য সময়ও যদি লেগে থাকে এটাও সত্য। প্রশ্ন আসতে পারে, হুজুর দুইটা একসাথে কেমনে সত্য হয়? এটা জানার জন্যই লোকেরা ওয়াজে আসে, ওয়াজে কি আর এমনি আসে, অযথাই কি আর আসে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান, আসরা শব্দের অর্থ রাত্রিকালীন ভ্রমণ, বোঝার চেষ্টা করবেন, আসরা শব্দের অর্থ নৈশ ভ্রমণ, একটা শব্দ দুইটা অর্থ, নৈশ ভ্রমণ একটা শব্দ রাত্রিও বুঝায় ভ্রমণও বুঝায়। আসরা লাইলুন শব্দের অর্থ কি? রাত্রি। একটি আয়াতের ভিতরে রাতের কথা দুইবার বলার পেছনে হেকমত কি মুফাসসিরিনে কেরাম লিখেছেন, শুধু আসরা যদি থাকত তাইলে বুঝা যাইত রসুলের মেরাজটা পুরাপুরি একটা রাত লাগবে। লাইলুন লাইলুন এই শব্দটা লাগাইয়া আল্লাহ পুরাপুরি একটা রাত লাগে নাই বুঝাইতে চায় মুফাসসিরিন লিখেছেন, লাইলান আই ওয়াক্তান খাসা আই ওয়াক্তান কালিল, পুরাপুরি একটা রাতও না, একটা রাত্রের সামান্য সময়, সামান্য কতটুকু? এক রাতের সামান্য সময় কতটুকুরে কয়? এটা কেমনে বুঝাইতাম? তাহলে হাদিস শরীফ খুলুন লাগে, হাদিস শরীফ খুললে রসুল ইরশাদ করেন, আমি যখন ঘর থেকে বের হয়ে যাই দরজার পরে একটা জিঞ্জির ঝুলছিল, ওই জিঞ্জিরে আমার মাথা লাগছিল কিংবা গায়ের একটা অংশ লাগছিল, রসুল বলেন মেরাজ করে আইসা দেখি জিঞ্জির এখনো ঝুলতেছে। তাহলে আছে একটা জিঞ্জির চিনেন তো না কি কয় কুমিল্লায়, শিকল শিকল, এখন তো বিজ্ঞানের যুগ, শীতকারী দিয়েছেন না, উন্নতির নামে কত অবনতি আইসে আমার নসিবে। অমিয়া তো এই শিকলে যদি কারো মাথা বা শরীর লাগে লাগে তাহলে এটা সাতাশ বছর জ্বলব? কতক্ষণ জ্বলতে পারে অনুমান? এক মিনিট দেড় মিনিট দুই, তাহলে এটাই হলো সামান্য সময়। জোরে কোন রাসূল হাদিস শরীফ ইরশাদ করেন, আমি অজু করেছি, অজু করে আমাকে নিয়ে যাওয়া হয়েছে, আমি আসিয়া দেখি অজুর পানি এখনো টপকাইয়া পড়তেছে নিচা জমিন,
বোসা জায়গায় বসে অজু করলে পানি নিচে জায়গায় আসতে 27 বছর লাগবো? কতটুকুন টাইম লাগবে? তাইলে লাইলা মা ওয়াক্তান খাসা ওয়াক্তান কলিলা, পুরাপুরি একটা রাত্র, একটা রাত্রের সামান্য সময়। এবার সামান্য সময় কতটুকুন এটা আপনারা হিসাব করে লইয়েন। 2 মিনিট, 1.5 মিনিট, 2.5 মিনিট, নাহলে বেশি হইলে 10 মিনিটই ধরে। এটা হলো দুনিয়ার সময়, কিন্তু ভিতরগত আর একটা সময় কয় বছর কাটছে। এটা কেমনে হয়? দেমাগে তো কুলায় না। দেমাগে কুলাইবার জন্য আমি একটা এক্সাম্পল চেক করছি। কোনো বিদেশি প্রেসিডেন্ট যদি আমাদের দেশে আসে, তা আমাদের প্রেসিডেন্ট সাহেব রিসেপশন জানাইতে যায়। এবার বিমান থেকে যখন প্রেসিডেন্ট নামছে, প্রেসিডেন্ট দৌড়ে এনেছে, কি হাতাহাতি, গলাগলি, গালাগালি, হাতাহাতি, চুমাচুমি, ঠোঁটাঠুটি শুরু করে। এইবার পেছনে গাড়িতে বসাইয়া দুই প্রেসিডেন্ট চলছে, এয়ারপোর্ট থেকে যখন বের হয়ে যায়, প্রেসিডেন্টের গাড়ির আগে আগে দেখবেন একটা ট্রাফিক সার্জেন্ট, নাহলে মিলিটারি অফিসার, একটা মোটর সাইকেল দৌড়ায় যায় আর জোরে জোরে একটা বাঁশি বাজায়। নাই মোশন দেখেন নাই জীবনে? এদিকে আইয়ে না মাঝে মধ্যে। এই যে বাঁশি বাজায় যায়, হ্যাঁ, বাঁশিয়ে কি কয়? বাঁশিয়ে কয় প্রেসিডেন্ট ইজ কামিং, প্রেসিডেন্ট আমার এই গাড়ির পেছনে আসতেছে, রাস্তার ক্লিয়ারেন্সই দিতে হবে। এতক্ষণ যত গাড়ি চলছিল, এখন আর একটা গাড়িও, বেবি ট্যাক্সি ব্রেক, রিস্কা ব্রেক, ট্রাক ব্রেক, বাস ব্রেক, ট্যাক্সি ব্রেক, সব ব্রেক, চাক্কায় ব্রেক হয়ে রাস্তার দুই দিকে পড়ে রইল। মাঝখান দিয়ে প্রেসিডেন্টের গাড়ি চলল, এটা ব্রেক না, এটা চলছে তো চলছে, চলছে তো চলছে, চলছে তো চলছে। রাসূলের মেয়েরাজ এভাবে বুঝে নিতে পারেন। আল্লাহ যখন তার হাবিবকে আকাশে উঠাচ্ছেন, দুনিয়ার সূর্যকে, চন্দ্রকে, সময়কে নোটিশ করে ব্রেক করে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, চন্দ্রকে ব্রেক করে দিলেন, সূর্যকে ব্রেক করে দিলেন, দেখেন এত ফুল লিস্ট, দুনিয়া ব্রেক হয়ে পড়ে রইল, কিন্তু একজনের জার্নি বা সফর এটা ব্রেক হইল না, এটা কন্টিনিউ করলো 27 বছর। জোরে কোন কয় বছর? এবার বুঝে আসছে পরিষ্কার? দুনিয়ার সময় অল্প, কারণ ব্রেক করা হয়েছে। ব্রেকের পরে দুনিয়া ব্রেক হয়ে বুঝে রয়েছে, কিন্তু একজনের সফর এটা ব্রেক হয় নাই, এটা 27 বছর কন্টিনিউ। এবার আসুন হুজুরের যাত্রা শুরু করা যাক। হুজুর যাবেন, হ্যাঁ, বোরাক হুজুর কি নিতে আসছে? বোরাকের ব্যাপারে লোকেরা অনেক সময় আমাকে প্রশ্ন করে, হুজুর বোরাকটা কেমন ছিল? হাদিস শরীফে সরাসরি রাসূল ইরশাদ করেন, দাব্বাতুন আবিয়াদুন ফাওকাল হিমার দুন আল বগল। ফাওকাল হিমার বলা হয়েছে গাদার চেয়ে একটু বড়, দুন আল বগল বলা হয়েছে খচ্চরের চেয়ে একটু ছোট, গাদার চেয়ে একটু বড়, খচ্চরের চেয়ে একটু ছোট। তাহলে খচ্চর না, গাদাও না, ঘোড়ার কথা তো উল্লেখই নাই হাদিস শরীফে। ঘোড়া শব্দটা গাদাও না, খচ্চর না, ঘোড়াও না, দাব্বাতুন আবিয়াদুন সাদা রঙের একটি জানোয়ার, এটা হলো বোরাকুন নবী। জোরে কোন সাল্লাল্লাহ। হুজুরের হাতের ব্যবহারকৃত তরবারি মসজিদে নববীর পাশে সৌদি গভর্নমেন্ট দেখে দিয়েছে। গেল বছর বিদেশি এক পার্টির সঙ্গে সে কামরার ভিতরে আমারও ঢুকার নসিব হয়েছিল। আমি নিজ চোখে দেখে এসেছি আল্লাহর হাতের ব্যবহারকৃত হাতের সেই তরবারি, নবনবীর হাতের মাথায় ব্যবহারকৃত সে হেলমেট, যুদ্ধের ময়দানে লোহার টুপি ব্যবহার করেছেন, যে ডাল ব্যবহার করেছেন, আমি আমার নিজ চোখে মদিনাতুল মুনাওয়ারাতে দেখে এসেছি। সেখানে কোনো বোরাকের আর্ট বা ফটো পাওয়া যায় না, কিন্তু আজকাল বোরাক ক্যালেন্ডারে আমাদের ঘরে ঘরে ঢুকেছে, দোকানে দোকানে ঢুকেছে। ঘোড়ার মতো দুই দিকে দুটি পাখা, ঘোড়ার মতো লেডিস মার্কা চেহারা আর বডিটা ঘোড়ার মতো, এটা বোরাক হিসাবে আমরা একটা ফটো বোরাক হিসাবে ঘরের পরে ঝুলাই রেখে দেই। আমি বলবো এইসব বোরাক বরকত হিসাবে ঘরে ঝুলাইলে গুনাহ হবে। জোরে কোন কি হবে? আজকে ওয়াজ কমপ্লিট করে দোকানে ঘরে যদি বোরাক ঝুলাইয়া রেখা থাকেন, তাহলে যাইয়া সঙ্গে সঙ্গে বোরাকটা মাঝখান দিয়ে ছিঁড়ে ফেলবেন, ছিঁড়ে আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন। যদি মনে করেন কোনো গুনাহ টুনাহ হইল নি, আবার তাহলে মওলানা যুক্তিবাদী মহাখালী টিভি গেট গুলশান ঢাকা 12 আমার অ্যাড্রেসে গুনাগুলি পার্সেল করে দিবেন, যত গুনা হয় সব আমার ঠিকানায় পাস করে দিবেন, কিয়ামতের ময়দানে সব গুনা লয়ে আমি উঠবো, আপনার কোনো কষ্টই না। আকাশে বৃষ্টির সময় যে বিজলি দেয়, এটার আরবি কি?
বরকুল, বরকুল বিজলি, বরকুল থেকে বোরাকটা নাউন হয়ে গেল, ইসিম হয়ে গেল। বরকুল থেকে বোরাক মুফাসসির লিখেছেন বিজলির একটা গতি পাওয়ার আছে, বিজলির গতি পাওয়ারের চেয়ে বোরাকের গতি পাওয়ার আরো কয়েক হাজার গুণ বেশি ছিল। মক্কা থেকে বাইতুল মাকদাস পৌঁছতে বোরাকের মাত্র দুই কদম লাগা, জোরে কোন কয় কদম? আল্লাহ বুঝকইরা দেখেন এটা কেমন চলছে। তাও আমার হিসাবে, আমার হিসাবে জানুয়ারি যদি চার পাও হইয়া থায়, দাব্বাতুন আবিয়াজুন যখন বলা হয়েছে, ফকাল হেমার দুনাল বুগুল যখন বলা হয়েছে, গাদাও না খচ্চরও না, মাঝামাঝি আরেকটা ধরনের জানোয়ার, এতে বোঝা যায় চার পাও ছিল। তো চার পায়ের দুই পায়ে এক কদম হয় মিয়া, দুই পায়ের দুই কদমে দুই কদম হয়, চার পায়ের দুই কদমে আমার হিসাবে এক কদম হয়, কিন্তু তাফসিরে আসছে বোরাকের মাত্র দুই কদম লাগছে, কিন্তু আমার দেমাগে চার পায়ে দুই পায়ে এক কদম হয়। বাহারহাল এক কদম ধরেন আর দুই কদম ধরেন, মক্কার থেকে কয়েক মাসের পথ বাইতুল মাকদাস পৌঁছতে বোরাকের মাত্র দুই কদম লাগছে। বোরাক হুজুরকে নিবার জন্য মক্কা নগরে হাজির হয়ে গেছে। উনি ইন্সপেক্টর স্কুল ভিজিট করতে আসলে স্কুলকে কালারিং করা হয়, ফাইলপত্র মজবুত করা হয়, ম্যানেজিং কমিটি তিন দিন থেকেই হুঁশিয়ার, হেডমাস্টার তো ঘুমই নাই, স্কুলের সেক্রেটারি তো দৌড়াদৌড়ি স্টপ হয়, লাইব্রেরি সারেনি। ছেলেদেরকে বলে দেওয়া হয় নতুন জামা কাপড় পরে আসবি ইন্সপেক্টর আস। আমি বলতে চাই দুনিয়ার সাধারণ একটি ইন্সপেক্টরের আগমন বার্তা জানালে স্কুল যদি কালারিং করা হয়, ফাইলপত্র যদি মজবুত করা হয়, ছেলেদেরকে যদি বলা হয় নতুন জামা কাপড় পরে আসবে, রহমতুল্লিল আলামিন যার চেহারা একটু দূরে দেখলে জাহান্নাম হারাম হইয়া যায়। আল্লাহ তার আবিবকে ইন্সপেক্টর করে উঠাচ্ছেন আকাশে। আল্লাহর কোরআন শরীফ তার প্রমাণ করছে, লিনুরিয়াহু মিন আয়াতিনা, আকাশের নিদর্শন সমূহ আমি আমার হাবিবকে দেখাইবার জন্য, হাবিব নিজ চোখে দেখবে, ইন্সপেকশন করবে, ইন্সপেক্টর হয়ে আসতেছে আমার বন্ধু, আল্লাহ কেনে বলবেন না বেহেস্তের হুর গেলবে না, নতুন নতুন শাড়ি কাপড় তোমরা পড়ো, ভালো ভালো জামা কাপড় তোমরা পড়ো, জান্নাতকে সুন্দর করে সাজাও, আকাশের প্রতিটি ঘেটে বন্ধুর জন্য গেট বানায় দাও। সত্তর হাজার রহমতের ফেরেশতা পুরাক পাঠাই দিলাম জিবরিল, আমার বন্ধু মেহানির গা ঘরে ঘুমায় রয়েছে, মতান্তরে কাবার হাতিমি ঘুমায় রয়েছে, বোরাক সহ রহমতের সত্তর হাজার ফেরেশতা লইয়া মক্কা নগরে হাজির হয়ে যায় দিবাই। এসে দেখি হুজুর ঘুমায় রয়েছেন, কাবার হাতিমি ঘুমিয়ে আছেন, মতান্তর মেহানির ঘরে ঘুমিয়ে আছেন, আর ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বলে যদি ডাক দেওয়া হয় হুজুরের ঘুম ভেঙে যাবে, হঠাৎ করে ঘুম ভাঙলে হয়তো মানবী আঘাত পাবেন, কষ্ট পাবেন, সেজন্য জিবরাইল কিতাবে আসছে, জিবরাইল নিজের জিহ্বা বের করে মতান্তরে নিজের নরম গাল দুইটা রহমতুল্লিল আলামিনের দুই পায়ে লাগাই দিলে, হুজুরের ঘুম ভেঙে যায়। জিবরাইল রুহুল আমিন হইয়া রুহুল কুদুস হইয়া এত বড় ফেরেশতা হইয়া তুমি তোমার গাল দুইটা আমার পায়ের পরে লাগাই দিলা, জিবরাইল জবাব দিয়ে হুজুর সমস্ত ফেরেশতার সর্দার হইতে পারি কিন্তু আপনার কদম মুবারকের সামনে আমার কোনো দাম না। হুজুর বোরাক অপেক্ষা করতেছে, মেহরবানি করে বোরাকে কদম দেন, বোরাক একটানে আল্লাহর বাড়িতে নিয়ে যাবে। বোরাকের সামনে দাঁড়ায় হুজুর, ববি বানেন আমাকে অজু করায়, মতান্তরে গোসল করায়, মতান্তরে সালাম মোবারক চাক করা হয়, অত বড় বোরাকের পার্শ্বে নিয়ে আমাকে দাঁড় করায়। বোরাকের দিকে তাকাইয়া আল্লাহর হাবিব দেখে বলি, জিব্রাহিম রে কত সুন্দর বোরাক আল্লাহ আমার জন্য পাঠিয়ে দিয়েছে, বোরাকে আমি চড়ে বসতে বোরাক একটানে বাইতুল মাকদাস আমাকে নিয়ে যাবে। ও জিব্রাইল আমি আগে জানতে চাই, আমি আগে শুনতে চাই, এমনি ধরনের সুন্দর বোরাক মহান আল্লাহ আমার এতিম উম্মতের জন্য বানাইছেনি। আল্লাহ ডেকে বলে, জিব্রাইল আমার বন্ধুকে বলে দাও বোরাকে কদম দিতে, বলো আমি
একটি সুন্দর সুন্দর বোড়া তৈরি করে রেখে দিয়েছি, তার উম্মতের জন্য ফুল চারাতের গোড়া অপেক্ষা করতেছে। চোর হইতে চিকুন হবে, হীরা হইতে দাঁত, মোরা বন্দা গুনাগার কেমনে হব পার। হাবিবকে বলে দাও এই গুরাকটার উন্মেতে পিঠে করে 30,000 বৎসরের পথ বিজলির মতো পার করে জান্নাতুল ফারদাউসে পৌঁছাই দিবে। এবার বুড়াকে রসুল চড়তে চান, কিন্তু বুড়াক আল্লাহর হাবিবকে নিতে চায় না। নবী আমার দেখে বলে, বুড়াক রে কি জন্যে তুই আমারে নিতে চাস না? বুড়াকের জবান কুলিয়া যায়। দেখে বলি, হুজুর অল্প সময়ের জন্য আমার পিঠে বহন করতে চাই না, ওয়াদা দেন কিয়ামতের কঠিন ময়দানে আমি বুড়াক ছাড়া অন্য বুড়াকে কদম দিবেন না। নবী আমার দেখে বলি, বুড়াক ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তুমি বুড়াক ছাড়া অন্য বুড়াকে আমি কদম দিব না। তাইলে হুজুর আমি খুশি হইলাম, চড়ে বসেন আমার পিঠে, আপনি দেখবেন কত তাড়াতাড়ি আমি আপনাকে বাইতুল মাকদাস পৌঁছে দেই। নবী বলেন, দুই কদম লাগছে, বুড়াকের দুই কদম মাত্র বাইতুল মাকদাস আমি পৌঁছে গেলাম। পৌঁছার সাথে সাথে ফাজ্জালুল মুয়াজ্জিন ওকিমাতিস সালাম কে যেন আজান দিতেছে, বাইতুল মাকদাসে আরেকজনে তাকবীর বলতেছে, লোকেরা কাতার সুজা করতেছে, আমি রসুল আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাতারের পরে দাঁড়িয়ে গেলাম। ইমামতি কে করবে আমি জানি না, কে ইমামতি করবে আমার জানা নাই। ইমাম সাহেবের মুসাল্লা খালি, হযরত জিব্রাইল আমার সামনে এসে দাঁড়ায়, আমাকে দেখে বলে, হুজুর আপনি কার অপেক্ষা করতেছেন? আজকের বাইতুল মাকদাসের নামাজের জামাতে ইমামতি আপনি ছাড়ার কার জন্য মানাবে না? আম্মানি হাদিস শরীফের সরাসরি এবারতে কথা, আম্মানি জিব্রাইলে মুজে ইমাম বানায়া, জিব্রাইল আমার ইমাম বানাইছে, ইমামতি করার শখ আমার ছিল না, জিব্রাইল আমার ইমাম বানাইছে। ফাসাল্লাইতু বিহিম রাকাতাইন, আমি আমার পেছনের মুসল্লিদের লইয়া মেরাজের রাত্রে বাইতুল মাকদাসে জামাতের সহিত দুই রাকাত নামাজ পড়েছি। নামাজের সালাম ফিরালেন রসুল, এবার জিব্রাইল হুজুরের কানের পরে মুখ লাগায় বলতেছে, হুজুর আপনি জানেন কারা আপনার পেছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ল? নবী বলেন, কারা রে? জিব্রাইল। জিব্রাইল বলে, হুজুর 124,000 পয়গাম্বর সহ আল্লাহর পাঠানো কোটি কোটি রহমতের ফেরেশতারা আজকে আপনার পেছনের মুসল্লি হইয়া নামাজ পড়েছে। জোরে বলেন, সুবহানাল্লাহ। তাই রসুলকে ইমামুল মুরসালিন বলা হয়। জোরে কোন কি বলা হয়? আরো জোরে কোন কি বলা হয়? ইমামতি না করলে ইমাম কয়া যায়? সেই জন্য আল্লাহ ইমামতি করায় ছাড়লেন। জোরে কোন আলহামদুলিল্লাহ। এবার শুরু হবে ঊর্ধ্বগমন। এটা হাদিস শরীফের সরাসরি ইবারত, আমার বাসের বানানো কথা নয়। সুম্মা যাহাবা বিলা সামাইল উলা সফাতে হালানা, পরে আমাকে প্রথম আকাশে নিয়ে যাওয়া হলো। প্রথম আকাশে গিয়ে দেখি আকাশের দরজা বন্ধ, আমি গেছি পরে আমার নাম শুনে ফাতহা না আমার জন্য দরজা খুলে দেওয়া হয়েছে। জোরে কোন সোভা, তাহলে বোঝা গেল দরজা খোলা থাকে না বন্ধ থাকে? বৈজ্ঞানিকেরা কয়, রকেট চালাইলাম, এত চালান চালাইলাম, আকাশে স্তরমর পাইলাম না, মৌলবীরা পাইল কই? মৌলবীরা কোরআন শরীফে পাইছে, তোর এখন কোথায় পাইছে? ওয়াল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা, আকাশের সাতটা স্তর, কটা স্তর? জোরে কর, সাতটা। বৈজ্ঞানিকের বৈজ্ঞানিকেরা কয়, এত চালান চালাইলাম রকে, কিন্তু স্তর মর্ত পাইলাম না। আমি আমার বক্তৃতায় বলে থাকি, স্তর ঠিকই আছে, তোমাদের পুঞ্জি খাটো, কেমন পর্যন্ত রকেট চালাইতে পারো, কিন্তু আকাশের স্তরের খবর মিলবে না। বক্তৃতা এক্সাম্পল সেট করতে যাওয়া অনেক সময় বলে থাকে, এক মা তার পোলারে বিয়া করাইছে, পোলার বউ হয়েছে বুইটা বউ, একদম দেড়াত লম্বা বউ, বউ খালি ফুটবলের মতো দৌড় পারে। একদিন শাশুড়ি কয়, বৌমা এক গ্লাস পানি আনো তো,
বুঝতে বউ গেছে পানি আনার লেগা কলসির কিনারে খাড়াইলে কলসির মাথা আর বউয়ের মাথা লেভেল পজিশন, কলসিও দেড়া বউ দেড়া। বউ কয় পানি লমু কেমনে রে না কলসিলে হইয়া পড়বু যা করে কোথা। হঠাৎ করে পা পিছলায় পড়ে গেলে নাকে মুখে বাড়ি খাইছে, নাকের ফুল খইয়া গিয়ে কলসির তলিত পড়ে গেছে। বউ কই উপায় নাই, এমনি আমি ফুটবল আরো ফুল আড়াই লেছি, লাইট মাইরে লেগো আমার তো। কলসির মুখের ভিতর দিয়ে হাত ঢুকাইয়া ফুল তালাশ করতে শাশুড়িতে ভৌমা বুঝা বউ পানি আনতে এত দেরি হয় কেন? আম্মা নাকের ফুল কলসির তলিত পড়ে গেছে, তুই কি করস? তালাশ করি কে পাস না কে পামু কি গো আম্মা, কলসির তো তলি হই না। কলসির বলে তলি নাই। আম্মায় কয় তুই ওইসব দেরা তোর পুঞ্জি হইছে আদা, দেড় একটা বউর আত পথ আনি থাকবো, তুই ওইসব দেরা তোর পুঞ্জি হইছে আদা, আদা পুঞ্জি দিয়া কেমন পর্যন্ত চেষ্টা করলেও কলসির তলির খবর তুই লইতে দিলা, তলি ঠিকই আছে তোর পুঞ্জি খাটো। বৈজ্ঞানিকদের আমি বলতে চাই, কেমন পর্যন্ত রকেট চালাইতে পারো আকাশের তলির খবর নেওয়া সম্ভব হবে না তোর এখন? শোভা তলি ঠিকই আছে, রকেট সেখানে যাবে। রসুল বলেন সাফাতে হালানা, আমি গেছি পরে আকাশের প্রথম স্তরের দরজা খুলে দাও। যখন দরজা খুলে দিয়েছে ফাইদা আনা বি আদম আলাইহিস সালাম, এটা হাদিস শরীফের ইবারত, হুজুর বলেন দরজা যখন খুলে দেওয়া হয়েছে তখন আমি দেখি জ্যোতিষময় এক মহাপুরুষ শাহী সিংহাসন জড়িয়ে বসা। লোকটিকে দেখে রসুল বললেন আখি জিবরাইল মান হাদার রাজুল মান হাদা, এই লোকটাকে? রসুল কয় হুজুর চিনেন না? রসুল কয় জিবরাইল কয় হুজুর চিনেন না? রসুল বলেন আমি কেমনি চিনব, আমি বুঝি এদেশে আসছি, জীবনে কোন সময় এদেশের মানুষ দেখছি? নবীর মেয়ের আসতে একটা নতুন দুলার মতো। জোরে কন আলহামদুলিল্লাহ। জামাই আর কান্না কোনো কথা কয় না, যা কয় দোস্তের লোকই কয়, আবার রুমাল দিয়া নাক মুখ ঘুরা রাখছে মনে হয় না হয় মিদে গাউই আর এ নিয়ম কুমিল্লা আছে কিনা জানি না, আমাকে ঢাকার কথা কইতেছি থাকলে ভালো কথা। জামাই আবার আগে সময় গুজা হইয়া আগে খেলি মনে হয় লুলা হইয়া গেছে, আঙুল দা খোঁচা দিলে হইয়া বড়বো ভালো। তো বরযাত্রী যখন শ্বশুর বাড়ি থেকে উঠছে, এবার জামাই চাচা শ্বশুর আইয়া দরজায় দাঁড়ায় কয় সালাম আলাইকুম। আলাইকুম সালাম। তা আপনারা সহি সালামতে সবাই আসছেন তো, রাস্তায় কোনো গন্ডগোল ফন্ডগোল তো হয় নাই? কজি না ইনশাআল্লাহ আমরা সহি সালামতে এসে গেছি। অন জামাই দোস্তেরই জিগায় দোষীটি কেডাও, দোস্তে কই চিনেন না? কই চিনমু কেমনি? আমি বুঝি ভাই তাইছি কোনো সময়, আমি গেরাম হইতে আইনে জীবনে কার এই জন্য চাচা হুল লাগে কই তাই নাকি? এবার জামাই খাড়িয়া কয় সালাম আলাইকুম চাচা হু, এতক্ষণ সালাম আলকি দেয় নাই চিনে নাই, তখনই চিনছে সালাম আলকি দেওয়া দরকার নেই দরকার? হুজুরের মেয়েরাজটা একটা নতুন দুলার মতো, হযরত জিবরাইল রহমতের সাথে বেড়ে রাখছে, বরযাত্রী 70,000 রহমতের ফিরিস। হুজুর আর কারো সঙ্গে কথা কয় না, প্রয়োজন হলে জিবরাইলের লোকই কথা কয়। এবার প্রথম আকাশে গিয়া জিবরাইল জিগায় জিবরাইল মান হাজার রাজুল, এই ব্যক্তিটা কে? জিবরাইলকে হুজুর চিনেন না? হুজুরকে আমি কেমনি চিনবো, আমি যদি এদেশে আইসি এদেশের মানুষ দেখছি। কই হুজুর এটা আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম। হুজুর আশ্চর্য হয়ে গেলেন, এটা আদি পিতা? আদি পিতাকে প্রথম আকাশে আল্লাহ বসায় রাখছে? হ্যাঁ এটাই তো আদম আলাইহিস সালাম। হুজুর এতক্ষণ চিনে নাই সালাম দেয় নাই, অন চিনছে সালাম দেওয়া দরকার নেই? হুজুর সালাম দিলেন আসসালামু আলাইকা ইয়া আবি